বিশ্বকাপের আয়োজনে কোনো কমতি রাখেনি কাতার। পর্যটকদের সেবা দিতে হোটেল মোটেল সহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে দেশটি। 8টি দৃষ্টিনন্দন স্টেডিয়াম তৈরির পাশাপাশি ফুটবল প্রেমীদের আরামদায়ক আবাসন নিশ্চিত করতে 22 তলা বিশিষ্ট রণতরী রাজধানী দোহায় নগর করেছে। দেশটিতে চলছে মাসব্যাপী বিভিন্ন উৎসব। 20 নভেম্বর কাতার বনাম ইকুয়েডরের খেলার মধ্য দিয়ে আলবায়ত স্টেডিয়ামে শুরু হবে বিশ্বকাপ ফুটবলের এবারের আসর। বিশ্বকাপ উপলক্ষে দোহা শহরকে নতুন করে সাজিয়েছে দেশটি। এরই মধ্যে দেশটিতে পৌঁছাতে শুরু করেছে ফুটবল প্রেমীরা। অন্যদিকে রাজধানী দোহার কর্নিশ ক্রাউন ডাউন, সুক ওয়াকিফ ও ফ্লাগ প্লাজায় সাপ্তাহিক ছুটির দিনে ভক্তরা, বিশেষ করে আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থকরা ভিড় জমাচ্ছেন প্রতিনিয়ত। আগে আমরা খেলা দেখতাম টেলিভিশনে বসে দেখে, এখন আমরা আরে সরাসরি ম্যাচ দেখবো। ফুটবল খেলা দেখার অধীর আগ্রহে মানুষ এখন করতেছে। অনেক দীর্ঘ কষ্টের পর এই হায়াকারটা পেলাম, ইনশাআল্লাহ মাঠে বসে খেলা দেখবো। বিশ্বকাপ হচ্ছে, আমরা অনেক খুশি। বিশ্বকাপের সঙ্গে সঙ্গে পাল্টে যাচ্ছে দেশটির অর্থনীতি। এরই মধ্যে ফুটবল প্রেমীদের আরামদায়ক আবাসন নিশ্চিত করতে 22 তলা বিশিষ্ট রণতরী রাজধানী দোহায় নগর করেছে। পর্যটকদের সেবা দিতে বিভিন্ন ব্যবসার পাশাপাশি ট্যুরিজম খাতে বিনিয়োগ বাড়াচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। যারা ট্যুরিস্ট আসতে চাইতেছে বিশ্বকাপ উপভোগ করার জন্য এবং দেখার জন্য, তাদের জন্য আমরা নিত্য নতুন আমরা ডিসকাউন্টের ব্যবস্থা করতেছি, এখন আমরা আরো নতুন নতুন ব্যবসা সম্প্রসারণ করতেছি। প্রবাসী বাংলাদেশীদের মাঝে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে, বিশ্বকাপ চলার সময় দেশটির আইন শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন এলাকায় প্রচারণা চালাচ্ছে বাংলাদেশ দূতাবাস। আমরা এমন একটা দেশের নাগরিক যে দেশে অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয় না, আমরা নিজেরা অন্যায় করি না, আমরা একটা সুন্দর সমাজ চাই, এইটুকু আমরা বিশ্ববাসীর দরবারে তুলে ধরবো। অনুরোধ করবো যে আপনারা রেমিটেন্সটা বৈধ পথে পাঠাবেন। মধ্যপ্রাচ্যে তেল সমৃদ্ধ দেশটিতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি প্রতিটি রাস্তাঘাটে উৎসবের আমেজ বিরাজ করছে। এবার 5টি শহরের 8টি ভেন্যুতে বিশ্বকাপ খেলা অনুষ্ঠিত হবে। ডিবিসি নিউজ ডেস্ক।